সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস। আর সাথে আছে নূপুর চৌধুরী। তবে আজকে থেকে শুরু হলো 28 জানুয়ারি ট্যাক্স সিজনের নতুন মৌসুম, এবং আজকে থেকে আমাদের বিশেষ আয়োজন ট্যাক্সকে কেন্দ্র করে, এবং সিপিএ ইয়াকুব খানকে আমরা পাবো নিয়মিত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, এবং এটি আমাদের বিশেষ আয়োজন ট্যাক্স সিজনকে কেন্দ্র করে, এবং আপনাকে ধন্যবাদ দিতে চাই যে বিশেষ আয়োজনে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আর প্রিয় দর্শক, নতুন ট্যাক্স আইনে কি কি পরিবর্তন এসেছে ব্যক্তিগত ব্যবসায়িক পর্যায়ে, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। সেই সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। সিপি ইয়াকুবে খান, আজকে থেকে শুরু হলো সেই বিষয়টি, আগে তারিখটি আমরা জানিনি, শেষ হচ্ছে কবে? শুরু হচ্ছে আজকে জানুয়ারি 28 থেকে এবং শেষ হবে এপ্রিল 15। তো আমাদের হয়তো অনেকেই আজকে ট্যাক্স ফাইল শুরু করে দিয়েছেন। তো এটা আমাদের, বিশেষ করে আবার আপনি জানেন যে ট্যাক্স কার্ডস অ্যান্ড জবস অ্যাক্টসের আওতায় যে পরিবর্তনগুলি আসছে, পরিবর্তনগুলি আমরা আলোচনা করতে চাই। আমি একটু পরিবর্তনে যাওয়ার আগে একটু জানতে চাই যে অনেক সময় তো একটু সমস্যা হয় যে আমি 15 তারিখের মধ্যে হয়তো ট্যাক্স ফাইলটি করতে পাচ্ছি না, এই যে একটু বাড়তি সময় নেওয়া, সেটি কি আপনারা পরামর্শ দেন, নাকি বলেন যে না, যে ট্যাক্স সিজনের যে টাইমটি সেই সময়ে ট্যাক্স ফাইল করাটা উচিত যদি খুব ইমার্জেন্সি প্রয়োজন না হয়? আমার পরামর্শ হচ্ছে, বিশেষ করে যাদের সিম্পল ট্যাক্স রিটার্ন, মনে করেন সিম্পল W2 আছে, কোনো বিজনেস নাই বা কোনো স্কেজুয়াল নাই বা কোনো রেন্টাল প্রপার্টি নাই, সেক্ষেত্রে আমরা যদি তার সব ইনফরমেশনগুলো অ্যাভেলেবেল থাকে, তাহলে এটা আমরা ফাইল করে দেওয়াটা আপনার বেটার, কারণ আপনার তো কোনো কারণ নাই এটাকে হোল্ড করার জন্য। বিশেষ করে যদি আপনি, অনেক ক্ষেত্রে যেটি হয় সেটা আপনি যদি হোল্ড করেন, হোল্ড করার পরে আপনি যখন হয়তো এপ্রিল 15 আপনি এক্সটেনশন নিচ্ছেন, তখন হয়তো মনে করতে পারেন যে না, আমার হয়তো বা কোনো ট্যাক্স আমি ও করবো না। বাট যখন আপনি এক্সটেনশন নেওয়ার পরে যখন অক্টোবর 15 গিয়ে আপনি ফাইল করছেন, তখন যদি আপনি কোনো কারণে দেখেন যে না, আপনার যে এস্টিমেট ছিল বা আপনার যে ট্যাক্স যেটা আপনি প্ল্যান করছিলেন তার থেকে বেশি অ্যামাউন্ট চলে আসছে, সো তখন কিন্তু আপনার এটার জন্য পেনাল্টি দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। সো বেটার হচ্ছে যদি আপনার ইনফরমেশন অ্যাভেলেবল থাকে, বেটার হচ্ছে আমরা ট্যাক্স ফাইল করে ফেলি এপ্রিল 15। খুব জরুরি প্রয়োজন না হলে আপনি বলছেন যে এই ট্যাক্স সিজনের যে সময়টি, ট্যাক্স সিজনের সময়ের মধ্যে ফাইল করে পারা। বাট যদি আমরা মনে করি যে না, আমার এনাফ ইনফরমেশন নাই, বা আমি যদি ওয়েট করি, তাহলে আমার জন্য হয়তো আমার ইনফরমেশনটা আমি হয়তো আরো অর্গানাইজ করে, আমি হয়তো আমার ব্যাংক থেকে আমি সব ইনফরমেশনগুলো বের করতে পারবো, বা ক্রেডিট কার্ড থেকে বের করতে পারবো, বা আমার এই সবকিছু অর্গানাইজ করার জন্য আরো এনাফ সময় দরকার, সেক্ষেত্রে এক্সটেনশন নিয়ে আপনার, বিশেষ করে আমরা যেটা এস্টিমেটেড ট্যাক্স যেটি সেটা আমরা পেমেন্ট করে দিই এক্সটেনশন নিয়ে, আমরা এডিশনাল 6 মান্থ, উইচ ইজ আপনার অক্টোবর 15 পর্যন্ত আমাদের সময় থাকে এর মধ্যে। আরেকটি জিনিস যেটি আমি, বিশেষ করে যারা, বিশেষ করে আপনার যেসব ক্লায়েন্ট যাদের মনে করেন যে অনেকগুলি W2 থাকে বা অনেক 1099 থাকে, অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন রকম বিজনেসের ইনকাম থাকে, তাদের বিভিন্ন বিজনেস থেকে যদি K1 এসে থাকে, বা অনেক ক্ষেত্রে স্টক ইনভেস্টমেন্ট থাকতে পারে, এই ধরনের যাদের বিশেষ করে কমপ্লেক্স ট্যাক্স যেগুলো, সেগুলো আমি বিশেষ করে তাদেরকে অ্যাডভাইস করি যে আপনারা এক্সটেনশন নিয়ে এনাফ ট্যাক্স পেমেন্ট করে আপনারা ওয়েট করেন, যখন আমরা বিশেষ করে মে মাসের দিকে আমরা IRS থেকে আমরা ট্রান্সক্রিপ্টগুলো পুল করতে পারি। তো ট্রান্সক্রিপ্ট যখন আমরা নিয়ে নেই IRS এর কাছ থেকে, তখন একটি হচ্ছে যে হয়তো একটা ট্যাক্স পেয়ার তার হয়তো সব লিস্ট করা আছে, অর্গানাইজ করা আছে যে আমার 2টি W2 আছে, 3টি K1 আছে, অন্য অন্য ইনভেস্টমেন্ট ইনকাম আছে। তো যখন আমরা, যখন IRS এর থেকে থার্ড পার্টি যে ট্রান্সক্রিপ্টগুলো যখন আমরা নিয়ে নেই ওয়েজ এজ অ্যান ইনকাম ট্রান্সক্রিপ্ট, সেটি হচ্ছে আমরা যে W2টা আমার কাছে, আমার এমপ্লয়ার আমাকে পাঠাচ্ছে, সেম থিং কিন্তু এমপ্লয়ার কিন্তু এই সেম W2টা IRS এর কাছে রিপোর্ট করছে, সেম থিং 1099, বা ক্রেডিট কার্ডে যদি কোনো ট্রানজ্যাকশন থাকে। তো যখন আমরা IRS এর থেকে আমরা ট্রান্সক্রিপ্টটা আমরা নিয়ে নেই, তখন ট্রান্সক্রিপ্টের সাথে আমি যখন আমার ডকুমেন্টের সাথে আমি যখন কম্পেয়ার করি, তখন কিন্তু আমি কনফার্ম হতে পারি যে না, আমি কোনো কিছু মিস করছি না। কারণ অনেক ক্ষেত্রে, বিশেষ করে যাদের অনেক ইনফরমেশন, অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই। অনেকে আছে, আপনি মনে করেন যে বিভিন্ন সময় আপনি দেখবেন যে ব্যাংকের থেকে অফার দেয়, আপনি যদি নতুন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে হয়তো আপনাকে $200-$300 আপনাকে বোনাস দিবে বা আপনাকে পেমেন্ট করবে। তো আপনি হয়তো, আপনার খেয়াল নাও থাকতে পারে যে আমার কোনো ব্যাংকে কোনো টাকা নাই, আমার তো ইন্টারেস্ট ইনকাম থাকার কোনো প্রশ্ন আসে না। তো আপনি হয়তো জিনিসটা টোটালি ভুলে যেতে পারেন যে না, আমার, কিন্তু আপনার হয়তো বা এই $300 যেটা ডেফিনেটলি ব্যাংক এটা আপনাকে কনসিডার করবে আপনার ইন্টারেস্ট ইনকাম হিসেবে, এবং যখন এটা IRS এর কাছে পাঠিয়ে দিবে, আপনি ট্যাক্স ফাইল করলে যদি এই $300 বা $500 আপনি রিপোর্ট না করেন, তখন কিন্তু আপনাকে উইথিন 3 ইয়ার্সের মধ্যে আপনাকে একটা লেটার আসবে যে তুমি সার্টেন অ্যামাউন্ট অফ ইনকাম তুমি রিপোর্ট করো না, এটার জন্য কম্পিউটার কিন্তু একটা
একটা অডিট একটা জেনারেট করবে হয়তো। তো সে কারণে আপনি পরামর্শ দিচ্ছেন যে জটিল কোনো বিষয় কিংবা কোনো কিছু যদি ঘাটতি থাকে তখন একটু সময় নিয়ে নেওয়া, সময় নিয়ে নেওয়া, বাট মেক শিওর যে আপনি ইনফরমেশন গুলো, কারণ ট্যাক্স ফাইল যে আমাকে এপ্রিল 15 এর মধ্যে করতে হবে এবং রাশ করে বা আমি ভুল করে সাবমিট করতে হবে, এটা অনেকের কিন্তু এই ধরনের একটা ধারণা থাকে যে এক্সটেনশন নিলে হয়তো আমার অডিটের পসিবিলিটি বেড়ে যাবে বা এক্সটেনশন নিলে আমার হয়তো আইআরএস আমার উপরে একটা নজরদারি করবে, বিষয়টা কিন্তু এমন না। পার্সোনালি আমি আমার ট্যাক্স রিটার্ন কিন্তু অনেক যুক্তি আছে, যুক্তি আছে এবং আপনি পরামর্শ দিচ্ছেন, তবে আপনি যেই সময়টুকুই করেন নির্ভুলভাবে সঠিক তথ্য দিয়ে যেন ট্যাক্স ফাইলটি করা হয়। একজন আছেন, আমরা এই প্রশ্নটি নিয়ে নিই তারপরে আলোচনায় আসব। কে আছেন দর্শক আমাদের সাথে? আমি রক্সি মন্ডল বলছিলাম। প্রশ্নটি একটু স্পষ্ট করে বলতে হবে ভাইয়া। আচ্ছা, আমি আমার ফ্যামিলির ইন্স্যুরেন্সটা কভার করে আমার কাজের মাধ্যমে, আমি ইন্স্যুরেন্সটা পাই আমার বাবা ছেলের, আমি আমার ওয়াইফ এবং আমার ছেলের জন্য। সো আমার কাছ থেকে আমার 1095 ফি দেওয়া হয়েছে যেখানে শুধু আমার নামটা আছে আর 12 মাসের কাভারেজটা আছে, কিন্তু আমার ওয়াইফ বা আমার ছেলের কোনো কিছু নাই। তো তাদের ক্ষেত্রে কি আমার 1095 ফিটা নিতে হবে কোনোভাবে কোন থেকে, নাকি 1095 বি দিয়ে কাজ চলবে? আমার কাজের মাধ্যমে কভার হয়, তো আমার কাছ থেকে আমি ডব্লিউটির সাথে 1095 ফিটা পাই। সেই 1095 ফিতে আমার নামের সাথে 12 মান্থের কভারেজ তো দেয়া আছে, কিন্তু সেখানে আমার ওয়াইফ বা আমার ছেলের নামটা নাই। তো তাদের জন্য কি যখন ট্যাক্স ফাইল করতে যাব তখন 1095 বি জন্য আমার ওয়েট করতে হবে, নাকি তাদের জন্য আমার 1095 সি এর প্রয়োজন আছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার যতটুকু আমি বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে আপনার যে 1095 সি, যেটিতে আপনার বিশেষ করে 12 মান্থসের যে বক্স থাকে সেই বক্সে আপনি বলছেন যে আপনার এখানে আপনার ওয়াইফের বা আপনার বাচ্চার যে ইনফরমেশনগুলো এখানে নাম নাই বা বক্সে মার্ক করা নাই। সো মোস্ট লাইকলি আপনার যদি ইন্স্যুরেন্স থাকে বা আপনার যদি হেলথ ইন্স্যুরেন্সের কার্ড থাকে তো এটিও কিন্তু একটি আপনার সাপোর্টিং ডকুমেন্ট, যে আপনার হয়তো বা কোনো কারণে তারা এই আপনার ফ্যামিলির ফুল সব নামগুলো আপনার রিপোর্ট করতে ভুলে গেছিলো। সেক্ষেত্রে আপনি যদি আপনি 1095 বি যদি আপনি আপনি ওয়েট করেন সেটি করতে পারেন, বা আপনার যদি অ্যাটলিস্ট বা আপনার যখন যে হেলথ ইন্স্যুরেন্সের যে প্ল্যানটি হয়তো অনেক আপনি যখন নিয়েছেন তখন হয়তো হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানে আপনার রিপোর্ট করা আছে যে এখানে কে কে ইনক্লুডেড, সো এটাও একটা সাপোর্টিং ডকুমেন্ট। সো আপনি যেহেতু আপনার ফুল ফ্যামিলি কভার্ড, সো আপনি এটা ফাইল করবেন এবং কোনো পেনাল্টি আপনাকে দিতে হবে না, বাট সাপোর্টিং ডকুমেন্টস ফিউচার যদি কোনো রকম প্রশ্ন আসে সেজন্য আপনি এই অন্য অন্য যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো হেলথ ইন্স্যুরেন্স কার্ড বা যে আপনার ডকুমেন্ট যেটা রিপোর্ট করছে এগুলো আপনি সংগ্রহ করে রাখবেন। অনেক ধন্যবাদ। এবং প্রিয় দর্শক একটু বলে রাখতে চাই, আপনারা যখন প্রশ্ন করবেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, স্পিকার বন্ধ করে নেবেন এবং স্পষ্ট করে প্রশ্নটি করতে হবে, কারণ আমাদের এখানে যিনি সম্মানিত অতিথি আছেন তিনি যদি প্রশ্নটি শুনতে না পান তাহলে ঠিকভাবে উত্তর দিতে পারবেন না। আরেকজন আছেন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা তার প্রশ্নটি নিয়ে নিই তারপরে আমরা নির্ধারিত আলোচনায় আসব। কে আছেন দর্শক আমাদের সাথে? জি, আমি মোহাম্মদ গোলাম কাউসার ভুঁইয়া। জি ভাই, প্রশ্নটি? আমি আসছি গত অক্টোবরের 14 তারিখে, আমি নিউ ইমিগ্রেন্ট, তো এখানে এসে আমি এখনো টেক্সটাইল ওপেন করি নাই। আমি কাজ করেছি দুটো প্রতিষ্ঠানে, প্রথমে কাজ করেছি নভেম্বরে কিছুদিন এবং ডিসেম্বরে কিছুদিন, একটাই প্রতিষ্ঠান থেকে আমি W2 পেয়েছি, অন্যটা থেকে এখনো পাইনি। আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চা একজন, সেক্ষেত্রে কি আমি কি ধরনের আমাকে ট্যাক্স ফাইল করবো, আমি কি লয়ারের শরণাপন্ন হবো না কি করতে হবে, একটু অ্যাডভাইস চাচ্ছিলাম। জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এখানে আসার জন্য। তো আপনি যেহেতু অক্টোবর 14, 2018 এখানে আসছেন, এসে আপনার যে W2 তে ইনকাম করছেন উইচ ইজ গুড, আপনাকে এটার জন্য ট্যাক্স ফাইল করতে হবে। মোস্ট লাইকলি হয়তো আপনার যদি অনেক ইনকাম না থাকে সেহেতু আপনার এখানে হয়তো খুব একটা ট্যাক্স ডিউ থাকবে না, যেহেতু আপনি নভেম্বর ডিসেম্বর 2 মাস কাজ করছেন। বাট যদি আপনার কোনো টাকা উইথহেল্ড করে থাকে সেই রিফান্ডগুলো আপনি ফেরত পাবেন, বা বিশেষ করে আপনার বাচ্চাদের জন্য যেটা সেটি হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট এখানে মোর দ্যান 6 মান্থ আপনাকে থাকতে হবে, যদি বাচ্চার ক্রেডিট বা আপনার যদি আর্ন ইনকাম ক্রেডিট ক্লেম করতে হয়। তো এবছর আপনার 18-এর জন্য আপনি এটি ক্লেম করতে পারবেন না, বাট নেক্সট ইয়ার থেকে আপনি যেহেতু ফুল টাইম এখানে থাকবেন তো আপনি এগুলো ক্লেম করতে পারবেন।
আরেকটু যদি পরিষ্কার করে ইয়াকুবে খান, আমি একটু ওনার জন্য হয়ে প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে ওনার কয়েকটি বিষয় ছিল তার ইয়েতে, যে তিনি ট্যাক্স ফাইল করবেন কিনা, কার কাছে যাবেন, তিনি বলছিলেন লয়ারের কাছে যাবেন কিনা, যেহেতু উনি নতুন এসেছেন এ দেশটিতে, এবং আপনি একটি কথা বলে থাকেন আমার মনে আছে, সেটি হচ্ছে আমরা যেহেতু একটি ট্যাক্স পেয়ার দেশ থেকে আসি না, আমরা অনেক কিছুই কম জানি এখানে আসার পরে, তো সেই জায়গাটি থেকে আপনি যদি ওনাকে একটু তথ্য দিতেন যে অবশ্যই রিপোর্ট করতে হয় কিংবা কার কাছে যাবে, কোন প্রফেশনালের কাছে যাবে, কিভাবে তিনি সিলেক্ট করবেন। খুবই ভালো পয়েন্ট, সেটি হচ্ছে ধন্যবাদ ভাই আপনাকে, আমি আবারও আপনার প্রশ্নে ব্যাক করতে যাচ্ছি, সেটি হচ্ছে যে আপনি যেহেতু নতুন এখানে আসছেন, শুধু আপনি আপনার অন্যান্য যারা ভিউয়ার যারা আসছেন, আপনার বিশেষ করে যারা আমাদের হয়তো আমরা আসছি বা এখানে আমাদের নতুন ফ্যামিলি আসছে, বাট যেহেতু আমরা এখানে ট্যাক্স পেইং কান্ট্রি থেকে আসিনি, তো আমাদের ইন্টেনশনটা আসলে আমরা জানি না যেটা কী করা উচিত বা কীভাবে করতে হবে। তো এই জিনিসগুলো জানার জন্য এখানে আপনাকে ডেফিনেটলি আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে, এটা এখানে এই দেশের একটি ল, আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে, এবং এটি শুরু হয় আপনার বিশেষ করে জানুয়ারির সামটাইম শুরু হয় এবং এপ্রিল 15 পর্যন্ত এর মধ্যে ট্যাক্স ফাইল করতে হবে। তো এর মধ্যে আপনি কোনো একজন প্রফেশনালগুলো আপনার বিভিন্ন রকম ট্যাক্স প্রিপেয়ারার থাকেন, এর মধ্যে সিপিএ থাকে, এনরোল এজেন্ট থাকে, অন্যান্য ট্যাক্স প্রিপেয়ারারও থাকে। তো অনেক অ্যাটর্নিরাও ট্যাক্স ফাইল করেন, বাট অনেক অ্যাটর্নিরা ট্যাক্স ফাইল করেন না। তো আপনাকে বিশেষ করে কোনো প্রফেশনাল কারো কাছে গিয়ে আপনি যখন বিশেষ করে এখানে সিপিএ, এনরোল এজেন্ট এবং ট্যাক্স প্রিপেয়ারার যারা, বাট আপনি তাদের ইনফরমেশনগুলো আপনি ভেরিফাই করতে পারেন বিভিন্ন রকম আইআরএস বা আইআরএসের ওয়েবসাইট থেকে আপনি ফাইন্ড আউট করতে পারেন যে কারা কোয়ালিফাইড, কাদের কতটা ক্রেডেনশিয়াল আছে, এটা ফাইন্ড আউট করে আপনি একটি জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, আপনি যখন আপনার ইনফরমেশনগুলো, আপনার এখানে নাম, আপনার সোশ্যাল নাম্বার, আপনার ডেট অফ বার্থ, আপনার হোল হিস্ট্রি আপনি দিয়ে দিচ্ছেন, আপনার ব্যাংক ইনফরমেশন দিয়ে দিচ্ছেন, তো আপনার ডেফিনেটলি এটা আপনাকে কমফোর্টেবল ফিল করতে হবে যে আমার ইনফরমেশনগুলো আমি যখন কারো কাছে আমি হস্তান্তর করবো, যে আমি এই প্রতিষ্ঠান বা এই লোকটাকে আমার কতটুকু রিলায়েবল মনে হচ্ছে, এটা কিন্তু আপনাকে শুধু আমরা কিন্তু একটা অ্যাটর্নি না, একটা সিপিএ না, একটা এনরোল এজেন্ট না, বাট এটা হচ্ছে আমাদের একটা সার্টিফিকেশন, আমাদের একটা কোয়ালিফিকেশন, এর বাইরে কিন্তু আমরা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ পার্সন। সো আমি যখন কোনো একটা আমার কোনো একটা প্রফেশনাল অফিসে যাবো, তখন কিন্তু আমার কিন্তু আমি যখন তার সাথে আমি বসবো বা আমি তার সাথে আমার কতটুকু আমি কমফোর্টেবল ফিল করছি, বিকজ আমার এই কনফিডেন্সিয়াল ইনফরমেশনগুলো যখন আমি শেয়ার করবো, আমি মেক শিওর হবো যে না এটা আমি এনাফ স্পর্শকাতর বিষয়, এবং ট্যাক্সের মতো যেটি সারা বছর প্রয়োজন হয়, আমার সারা জীবন ধরে এই বিষয়টি জড়িয়ে আছে, তো আমি কেন এমন মানুষের কাছে যাব যেটির দায়ভার আমার ভবিষ্যতে বহন করতে হবে। আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, বিশেষ করে এই যে ইনফরমেশন গুলো আমরা হয়তো যখন নতুন আসে, তখন কিন্তু আমাদের কাছে মনে হয় যে সোশ্যাল সিকিউরিটি নাম্বার আর ফোন নাম্বারটা কাইন্ড অফ সেম, দুইটাই নাম্বার, যেটা আসলে এতটা যে গুরুত্বপূর্ণ এটা কিন্তু প্রথম এসেই কিন্তু এখানে আমরা অনুভব করতে পারি না। বাট এই বিষয়টি, এই ইনফরমেশনগুলো, কারণ আপনি যখন আস্তে আস্তে গিয়ে আপনি একটা বাড়ি কিনতে যাবেন, আপনি একটা লোনের জন্য অ্যাপ্লাই করবেন, এই ইনফরমেশনগুলো তখন কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে আপনার নামে কেউ কি আইডেন্টিটি থেফট করছে কিনা, কেউ আপনার ইনফরমেশন নিয়ে কি একটা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করছে কিনা, তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যখন আমরা একটা প্রতিষ্ঠানে যাব, মেক শিওর যে সেই প্রতিষ্ঠানের আমার ইনফরমেশনগুলো সিকিউর করার জন্য তাদের এনাফ আপনার সিস্টেম আছে। এটার মধ্যে এখন আমি যদি একটা অফিসে যাই, একটা অফিসে গিয়ে দেখি যে একটা অফিসে একটা রুমে হয়তো পাঁচজনে পাঁচটা ডেস্ক আছে, পাঁচজন জাস্ট ডেস্ক ভাড়া নিয়ে আপনার, আমি কাউকে আন্ডারএস্টিমেট করতে চাই না, বাট এটা আমার ইনফরমেশন, আমি যখন আমার ইনফরমেশন দিব, তখন আমি মেক শিওর হবো যে আমার ইনফরমেশনগুলো আমার একটা প্রতিষ্ঠানে বা এমন একটা ব্যক্তির কাছে আমি দিব না, যে আমার ইনফরমেশনগুলো যেন অন্য আরেকজন যেন আমার পেয়ে যায়, বা আমার আমার অথরাইজেশন ছাড়া বা আমি যেখানে যাচ্ছি তার অথরাইজেশন ছাড়া অন্য একজন ব্যক্তির জন্য যদি হস্তক্ষেপ থাকে, তখন কিন্তু জিনিসগুলো এটা মিসইউজ হতে পারে, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এই অনুষ্ঠান থেকেও আমরা কিন্তু বলি যে আপনার যাকে ইচ্ছে তার কাছেই যাবেন, তবে আপনি যে বিষয়ে যাচ্ছেন তিনি সেই বিষয়ে প্রফেশনাল কিনা, তিনি সেই বিষয়ে দক্ষ কিনা, তার রেপুটেশন, আগের হিস্ট্রি কি বলছে, সবকিছুই কিন্তু দেখে শুনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। আইনি বিষয়ে যেমন, ট্যাক্সের বিষয়েও তেমন, এইসব বিষয়গুলো খুব মনে হয় যে খুব হালকা, কিন্তু আসলে বিষয়গুলো খুব হালকা নয়, এটি খুব জটিল বিষয় এবং স্পর্শকাতর বিষয়, যেটি আমার সারা জীবনের ভবিষ্যতের জন্য সেটি জড়িয়ে থাকে জীবনে অঙ্গাঙ্গিভাবে। আরেকজন আছেন ফোনে, আমরা নিব সেই সাথে আমাদের নতুন ট্যাক্স আইনে কি কি পরিবর্তন এসেছে, এবার অনেক কিছুই পরিবর্তন, দেখে শুনে বুঝে কোন জায়গাটি আমাদের নজর রাখতে হবে সেই জায়গাগুলো নিয়েও আমরা আলোচনা করব। এই মুহূর্তে কে আছেন দর্শক, ফোনে কে আছেন? হ্যালো, জি একটু জোরে বলতে হবে ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাসান চৌধুরী বলছি কুইন্স থেকে। জি ভাই, প্রশ্নটি? না, প্রশ্নটি হলো আমার যে আমার আমি ওবামা কেয়ার, আমি মেডিকেল ইন্স্যুরেন্স আমার ওবামা কেয়ার, বিকজ আমি প্রত্যেক মাসে $20 আমি আমার ওয়াইফ
দুজনেই পে করি প্রত্যেক মান্থলি, এবং ছেলের ইয়ে নেই, ওর মেডিকেল ওর কোনো ইয়ে নেই, ওর বেনিফিট কার্ড ওর কোনো ইয়ে নেই। ফোর মাসটি আমার ইয়ে থেকে হেলথ কেয়ার সেন্টার থেকে যে 1095, এটা আমি আমার কো পে দিই, এটার জন্য কি আমি কোনো ইয়ে করতে পারবো? কি বলবেন? জি ধন্যবাদ আপনাকে। আপনার বিশেষ করে আপনার প্রথমত 2018 এর জন্য আপনাকে কিন্তু এই যে হেলথ ইন্স্যুরেন্স যে রিকোয়ারমেন্ট যেটি, এটার জন্য যদি আপনাকে এটা যদি 2018 পর্যন্ত অর্থাৎ লাস্ট ইয়ারের ট্যাক্স ফাইলগুলো আমরা এখন করছি, লাস্ট ইয়ার যদি আপনার এই কারো হেলথ ইন্স্যুরেন্স না থাকে স্টিল কিন্তু লাস্ট ইয়ারের জন্য প্যানেলটা দিতে হবে। বাট এবছর থেকে এই January 1, 2019 থেকে যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স না থাকে সেক্ষেত্রে আপনাকে আর হেলথ ইন্স্যুরেন্সের জন্য আপনাকে প্যানেলটি গুনতে হবে না। আপনার 1095 ফর্ম যখন আসছে এটা ডেফিনেটলি আপনার এটা আপনার ট্যাক্স প্রিপেয়ারের কাছে নিয়ে যাবেন এবং সে এটা দেখে আপনার এই এই পেনাল্টির জন্য এটা একটা বক্স মার্ক করে দিবেন। আপনার প্রশ্ন যেটা সেটি হচ্ছে যে আমার যদি কো পেমেন্ট থাকে সেটি আমি ডিডাক্ট করতে পারবো কিনা। বিশেষ করে ডিপেন্ড করে আপনার ইনকামের উপরে, বাট কো পেমেন্ট বা আপনার যদি এনি টাইমস আপনি হেলথ ইন্স্যুরেন্সের যে পেমেন্টটি করেন বা আপনার যদি কোনো ধরনের আপনার আউট অফ পকেট আদার এক্সপেন্স থাকে সেগুলো কিন্তু আপনার আইটেমাইজ ডিডাকশনে ডিডাক্ট করা যায়। বাট এটি ডিপেন্ড করে বিশেষ করে এবছর আপনার জানেন যে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা অনেক বেড়ে গিয়েছে, $24,000 ম্যারিড ফাইলিং জয়েন করলে, সিঙ্গেলের জন্য 12,000 এবং হেড অফ হাউস 18,000। সো বিশেষ করে আপনার যদি অনেক আপনার বাড়ি না থাকে বা আপনি মর্গেজ পেমেন্ট না করেন, রিয়েল এস্টেট ট্যাক্স পেমেন্ট না করেন, সেক্ষেত্রে হয়তো আপনার এই হেলথ ইন্স্যুরেন্সের যে আপনার যে ডিরেকশনটা আইটেমাইজ এটি খুব একটা হেল্পফুল হবে না। আর বিশেষ করে আইটেমাইজ ডিরেকশনে এই হেলথ ইন্স্যুরেন্সের উপর কিন্তু স্টিল আপনি যে কো পেমেন্ট করছেন এই কো পেমেন্টের এখানে 7.5% কিন্তু আপনার ফ্লোর আছে। ইন আদার ওয়ার্ডস আপনার যদি $100,000 ইনকাম হয় সেক্ষেত্রে আপনার 7.5% হচ্ছে প্রথম 7,500 পর্যন্ত আপনি কোনো ডিডাকশন নিতে পারবেন না আইটেমাইজে। যদি আপনি $10,000 স্পেন্ড করেন দেন অনলি $2,500 কাউন্ট হবে হচ্ছে টুয়ার্ডস আপনার আইটেমাইজ ডিডাকশনের সাথে। আবারও বলছি আইটেমাইজ ডিডাকশন অনেকে নিতে পারেন না বিকজ তাদের লো ইনকামের জন্য বা অন্যান্য যে ডিডাকশনগুলো বা চ্যারিটি যদি অনেক বড় অ্যামাউন্ট না থাকে, আবার অনেকের হয়তো এটার প্রয়োজনই থাকে না, কারণ হচ্ছে যে তার ইনকাম হয়তো অনেক কম যে টেস্টনার ডিডাকশনে কভার হয়ে যায়। সো আইটেমাইজ ডিডাকশন থাকলেও অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় না, তো নিতে পারবেন। বাট মোস্ট লাইকলি এটা হেলথ ইন্স্যুরেন্সের পেমেন্ট বা কো পেমেন্টগুলো খুব একটা ডিরেকশন নেওয়া যায় না বিকজ ফ্লোরের জন্য অনেক আদার লিমিটেশনসের জন্য। আমরা কি আরেকটি প্রশ্ন নিব না আমরা আলোচনায় ফিরব? শিওর, আরেকটি প্রশ্ন নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, কে আছেন দর্শক আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রহমান বলছি কুইন্স থেকে। একটু জোরে বলতে হবে ভাইয়া। আমি মোহাম্মদ রহমান বলছি কুইন্স। হ্যাঁ জি, প্রশ্নটি? প্রশ্নটা হচ্ছে আমার যে সিপিও বাইক একো বাইক আছে, আমরা যারা মনে করেন দেশ থেকে বাবা মা নিয়ে আসি, যারা ওল্ড এজ মানে বয়স্ক আসার পরে এখানে বিভিন্ন বেনিফিট নিয়ে থাকি, অনেক সময় দেখা যায় যে আমাদের ইনকাম কম, জয়েন্ট অ্যাকাউন্ট মানে স্পন্সর নিয়ে ওদেরকে নিয়ে আসি, নিয়ে আসার পরে এখানে বিভিন্ন ফেসিলিটি নিয়ে যান, মেডিকেল প্লাস ফুস্টি এগুলো নেওয়ার পর এগুলো কি আমাদের ফিউচারে আমাদের ট্যাক্স ফাইল প্লাস যিনি জয়েন্ট স্পন্সর করছেন ওনাদের কোনো সমস্যা হবে কিনা, এই বিষয়টা ক্লিয়ার করতে কি কি নেগেটিভ কোনো সাইড আছে কিনা এগুলো নেওয়ার জন্য। আচ্ছা কি উত্তর হবে? আচ্ছা আপনাকে ধন্যবাদ। আপনার যে প্রশ্ন সেটি হচ্ছে আসলে একটু ইমিগ্রেশন টাইপের প্রশ্ন আর কি। বাট আমি যতটুকু জানি সেটি হচ্ছে যে আপনার যখন আপনার প্রশ্নটা এমন ছিল সেটি হচ্ছে আমার বাবা মাকে নিয়ে আসার পরে আমি হয়তো আমার লো ইনকামের জন্য আমি কারো স্পন্সর নিয়ে আমি তাকে স্পন্সর করেছি, আসার পর আমি হয়তো তার জন্য বিশেষ করে সুযোগ সুবিধা নিচ্ছি, আপনি মেডিকেল নিচ্ছেন বা আপনার অন্যান্য যদি বেনিফিট নিয়ে থাকেন। বাট একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যদি আপনার বিশেষ করে যদি কারো স্পন্সর নিয়ে আমরা আমার বাবা মা আমার কারো আত্মীয় স্বজন বাবা মাকে আমরা স্পন্সর করি, আপনি মেডিকেডের ব্যাপারটা হয়তো এটা একটা অন্য জিনিস, বাট মেডিকেডের বাইরে যে জিনিসগুলো আছে হয়তো আপনার ফুড স্ট্যাম্প বা আপনার আদার যে সিটির যে বেনিফিটগুলো এই জিনিসগুলো নেওয়ার আগে কিন্তু আমাদের একটু চিন্তা করা উচিত। কারণ হচ্ছে যে যখন আমরা স্পন্সর করছি বা যখন কারো স্পন্সর নিয়ে আমরা আমাদের ফ্যামিলির জন্য আমরা স্পন্সর করছি তখন কিন্তু যারা স্পন্সর করছে তাদের কিন্তু এই মর্মে তাদেরকে স্বাক্ষর করতে হয় যে সেটি হচ্ছে যে কোনো রকমের যদি পাবলিক বার্ডেন হয় যাদেরকে স্পন্সর করছে তখন তারা কিন্তু এই বার্ডেনগুলো নিয়ে নিবে। আচ্ছা, সো এখন আমরা সেক্ষেত্রে কি একটু সতর্ক, সেক্ষেত্রে আমাদের একটু সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু একটু চিন্তা করা উচিত যে আমরা যদি আনলেস খুব প্রয়োজন না হয়, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে হয়তো ছেলে মেয়ের ইনকাম ভালো ইনকাম আছে বা তারা স্টিল অ্যাফোর্ড করতে পারবে, তারপরে আমরা দেখি যে না স্টিল
বাবা মার জন্য, যেহেতু বাবা মার কোনো ইনকাম এখানে নাই, তো বাবা মাকে নিয়ে আমরা যদি এই ধরনের বিভিন্ন ধরনের বেনিফিট নেই, তখন কিন্তু এই বেনিফিটের গুলোর বার্ডেন কিন্তু আপনার অনেক ক্ষেত্রে যারা স্পন্সর করছে তাদের উপর আসতে পারে। তো আমরা চেষ্টা করবো জিনিসগুলো জাস্টিফাই করার জন্য, যদি সম্ভব, যদি কারো ব্রেলি প্রয়োজন হয় সেক্ষেত্রে অন্য ব্যবহার, বাট আমার মনে হয় যে জিনিসগুলো আমরা একটু চিন্তা করা উচিত, অ্যাভয়েড করা উচিত, যদি প্রয়োজন না হয় কেন আমি সুযোগ সুবিধা নিই, সুযোগ সুবিধার জন্য। হ্যাঁ, বিশেষ করে আপনার মেডিকেডটা হয়তো অনেকের এটা প্রয়োজন, বাট এর বাইরে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আপনার যদি যেমন SSI ফুড স্ট্যাম্প বা এই ধরনের যে বেনিফিটগুলো যদি আমাদের অ্যাবিলিটি থাকে, তো আমরা চেষ্টা করব এটা থেকে অ্যাভয়েড করার জন্য। আরেকজন আছেন, কে আছেন ফোনে, কে আছেন? জি, নামটি বলে নিতে হবে। আমার নাম মুরাদ, কুইন্স থেকে বলছি। আমার প্রশ্নটা এথনি সাহেবের কাছে, বাড়িতে কত টাকা এই বছর দেখানো যায় আর এটা ডিডাক্ট করা যায়, যেটা আর কি এটা কি মানে ওয়ান ফ্যামিলি না টু ফ্যামিলি? টু ফ্যামিলি। আর সেকেন্ড কোশ্চেনটা হলো গিয়ে মেডিকেলের, যেটা আগের বছর যে মেডিকেল কার্ড যদি কারো কাছে না থাকে তাহলে ফাইন দিতে হয়, এই বছর নতুন নিয়মটা কি? থ্যাংক ইউ। আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে আপনার বাড়ির জন্য কত ডিরেকশন নেওয়া যাবে, সেটি হচ্ছে আপনার যদি টু ফ্যামিলি বাড়ি থাকে সেক্ষেত্রে আপনি যেটি করতে পারবেন সেটি হচ্ছে যে আপনি যদি একটা ফ্লোরে আপনি থাকেন আর একটি ফ্লোর যদি আপনি রেন্ট দেন, তখন এই বাড়ির যে কস্ট আছে এটার 50% বিশেষ করে আপনার আইটেমাইজ ডিরেকশনে আপনি আপনার মর্গেজ ইন্টারেস্ট এবং আপনার রিয়েল এস্টেট ট্যাক্সটা এটা আপনি ডিডাক্ট করতে পারবেন। বাট এবছরের কিছু লিমিটেশন আছে, সেটি হচ্ছে যে সল্ট, সেটি হচ্ছে আপনার এবছর আপনি ম্যাক্সিমাম $10,000 আপনি ডিডাক্ট করতে পারবেন আপনার আইটেমাইজ ডিডাকশনে, সেটি হচ্ছে আপনার আপনার স্টেট এবং লোকাল ট্যাক্স, অর্থাৎ আপনার স্টেট সিটির ইনকাম ট্যাক্স প্লাস আপনার প্রপার্টি ট্যাক্স। এটা যদি $10,000 বেশি হয়ে থাকে আপনার, দেন আপনি আপ টু $10,000 ডিডাক্ট করতে পারবেন। অন্যটি হচ্ছে আপনার মর্গেজ ইন্টারেস্ট। এখন মর্গেজ ইন্টারেস্টের ব্যাপার হচ্ছে আপনি টোটাল যে ইন্টারেস্ট আসছে সেই ইন্টারেস্ট যদি আপনি বাড়ির 50% অকুপাই করেন, তখন 50% ইন্টারেস্টটা আপনি আপনার আইটেমাইজেশনে দেখাতে পারবেন। বাট এখানে একটি প্রশ্ন হচ্ছে যে আপনার এই বাড়িটা যদি বিশেষ করে এবছর থেকে যদি আপনার $750,000 আপ টু $750,000 মর্গেজ পর্যন্ত আপনি ইন্টারেস্ট ডিডাক্ট করতে পারবেন। বাট এখানে যদি আপনার এই বাড়িটি 2017 বা আপনার এর আগে যদি আপনি ক্রয় করে থাকেন, তখন কিন্তু আপ টু $1,000,000 স্টিল আপনি ইন্টারেস্ট ক্যারি করতে পারবেন অ্যাজ এ গ্র্যান্ডফাদার রুল হিসেবে। এবং সেকেন্ড, আপনার যে সেকেন্ড ইউনিট যেটি আপনার রেন্টাল প্রপার্টি, রেন্টাল প্রপার্টিটা আপনি স্কেজুয়াল ইতে রিপোর্ট করবেন এবং এখানে আপনার রেন্টাল ইনকাম এবং রেন্টাল ইনকামের বাইরে বিশেষ করে আপনার যত ধরনের এক্সপেন্স আছে প্রতিটি এক্সপেন্সের 50% কিন্তু আপনি ডিডাক্ট করতে পারবেন। ইন্স্যুরেন্স বলেন, আপনার মেইনটেন্যান্স কস্ট বলেন, রিপেয়ার বলেন, রিয়েল এস্টেট ট্যাক্স বলেন, মর্গেজ ইন্টারেস্ট বলেন। আপনার রেন্টালের ব্যাপারে কিন্তু এই যে লিমিটেশনটা কিন্তু রেন্টালের ব্যাপারে নাই, আচ্ছা, বিষয়টি আপনার খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয়, আপনার বিশেষ করে অনেকে এই জিনিসটি মিস করেন, আপনার যখন রেন্টাল প্রপার্টি আপনার প্রপার্টির যে ডিপ্রিসিয়েশন অ্যামাউন্ট এটা কিন্তু আপনাকে ক্লেম করতে পারেন আপনি, এবং এটা বড় একটা অ্যামাউন্ট, এটা ক্লেম করে আপনার বিশেষ করে আমরা দেখি যে আপনার মোস্ট লাইকলি একটা লস চলে আসে আপনি যদি রায়েরতে ক্লেম করেন। আরেকটি প্রশ্ন হচ্ছে আপনার আপনার মেডিকেল ইন্স্যুরেন্সের ব্যাপার, যে পেনাল্টি যেটি আইবিলি যতটুকু আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, তো মেডিকেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স যদি 2018 পর্যন্ত না থাকে স্টিল, দ্যাট ওয়াজ দ্য লাস্ট ইয়ারের হেলথ ইন্স্যুরেন্স না থাকলে স্টিল আপনাকে পেনাল্টি গুনতে হবে, এটি হচ্ছে আপনার $695 পার পার্সন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আলোচনা করব এবং হেলথ ইন্স্যুরেন্সের যে বিষয়টি বারবারই বলা হচ্ছে সেটি হচ্ছে এই বছর আপনাকে পেনাল্টি দিতে হবে, মানে এই বছরের ট্যাক্স সিজনের সময়, কিন্তু আপনি যখন নেক্সট ইয়ার মানে 2019-এরটি যখন করতে যাবেন তখন কিন্তু আর লাগছে না, যেহেতু 2018 পর্যন্ত ছিল, অর্থাৎ আপনি যখন ট্যাক্স ফাইল করতে যাচ্ছেন এই বছর তখন কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্সের যে পেনাল্টি সেটি আছে। আমরা নিচ্ছি ছোট্ট বিরতি, টিবিএন অ্যানালাইসিসের বিশেষ পর্ব চলছে, আমরা পেয়েছি সিপিএ ইয়াকুব এ খান, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, বিশেষ পর্ব চলছে, আমাদের ট্যাক্স সিজনের বিশেষ পর্ব, এই পুরো মাস জুড়ে আমরা সিপিএ ইয়াকুব এ খানকে পেয়েছি, আবারও ধন্যবাদ দিতে চাই। তবে একটি বিষয়, আমরা ফোন নেওয়ার আগে আমরা যে বিষয়টি নিয়ে শুরু করতে চেয়েছিলাম, যদিও একটি প্রশ্নে আমরা আবদ্ধ হয়ে গেছি যে ট্যাক্স সিজনের সময়সীমা, এবার ট্যাক্সে তো অনেক কিছুর পরিবর্তন এসেছে, কোন কোন জায়গায় সবচেয়ে বেশি আপডেট হয়েছে? বিশেষ করে আমাদের কমিউনিটির যে ইস্যুগুলো সেটি হচ্ছে যে আমাদের বড় যে পরিবর্তন সেটি হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, যেটি যারা
ষোলো বছর পর্যন্ত অর্থাৎ 17 বছরের নিচে যারা তাদের জন্য $2,000 করে আপনার যেটি লাস্ট ইয়ার পর্যন্ত $1,000 ছিল সেটিকে $2,000 করা হয়েছে। বাট এর মধ্যে $1,400 হচ্ছে আপনার রিফান্ডেবল ক্রেডিট, বাকি $600 হচ্ছে আপনার নন রিফান্ডেবল। সেটি হচ্ছে যদি কারো ট্যাক্স ডিউ থাকে সেক্ষেত্রে সেই ফুল $2,000 বেনিফিট নিতে পারবে। এবছর এক্সটার্নাল ডিরেকশন এবার অলমোস্ট ডাবল করা হয়েছে, $24,000 ম্যারিট ফাইলিং জয়েন্ট, সিঙ্গেলের জন্য $12,000 এবং হেড অফ হাউস হোল্ডের জন্য আপনার $18,000। কোনো এক্সামশনস এবছর নাই, বিশেষ করে আমরা জানি যে পার পার্সন একটা এক্সামশন ছিল $4,050 লাস্ট ইয়ারে। তো এক্সামশনটা বাদ দিয়ে এবার যেটি করা হয়েছে আপনার এক্সটার্নাল ডিরেকশনটি ইনক্রিজ করা হয়েছে, এবং যদি কোনো ডিপেন্ডেন্ট থাকে তাদের জন্য $500 নন রিফান্ডেবল একটি ক্রেডিট আপনার অ্যাড করা হয়েছে। সেটি হচ্ছে যদি কারো ট্যাক্স ডিউ থাকে, যদি কেউ লো ইনকাম থাকে যে তাদের কোনো ট্যাক্স লায়াবিলিটি নাই বা কোনো ট্যাক্স ট্যাক্সেবল ইনকাম নাই, সেক্ষেত্রে তারা ওই ক্রেডিট নিতে পারবে না। আমরা কিছু প্রশ্ন নিব, অপেক্ষা করছেন, আমরা চেষ্টা করব প্রিয় দর্শক ফোনের ফাঁকে ফাঁকে আমাদের যে নতুন ট্যাক্স আইনটি সেই ট্যাক্স আইনের বিভিন্ন তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। কে আছেন দর্শক? ফোনে কে আছেন? জি আমি করিম বলছিলাম ব্রুকলিন থেকে। জি ভাইয়া প্রশ্নটি? প্রশ্নটি হচ্ছে আমার ইনকাম 100,000 এর উপরে। জি আমার কোয়েশ্চন, টেলিভিশনটি পরে শুনতে হবে, প্রশ্নটি ঝটপট করে ফেলতে হবে। ওকে, আমার ইনকাম 100 এর উপরে, বাট আমার কোনো প্রপার্টি নাই, ইন দ্যাট কেস মানে আমি কি ধরনের অ্যাডভান্টেজটা পেতে পারি নতুন ল অনুযায়ী? আচ্ছা, নতুন ল অনুযায়ী তার ফ্যামিলি মেম্বার জানা দরকার আছে? ফ্যামিলি মেম্বার অবশ্যই আপনার একটু জানতে হবে, আপনার হাজবেন্ড, ওয়াইফ এবং একটা বাচ্চা। আচ্ছা, যে আপনার কোনো প্রপার্টি বা কোনো অন্য ধরনের কোনো ইনভেস্টমেন্ট ইনকাম কোনো কিছু নাই? না। আচ্ছা, তো আপনার এখানে বেসিক্যালি সেটি হচ্ছে আপনার যেহেতু স্ট্যান্ডার্ড ডিরেকশনটি এবার $24,000 হয়েছে, সো আপনি এই $24,000 বেনিফিট নিতে পারবেন। আপনার বাচ্চাদের জন্য আপনার যেহেতু আপনার $100,000 ইনকাম, সো আপনি ফুল $2,000 পার চাইল্ড আপনি কেড়ে নিতে পারবেন। এই বিষয়গুলি আর আপনার বিশেষ করে এটাই হচ্ছে আপনার এবছরের যদি আইটেমের ডিরেকশন, আমার মনে হয় না যেহেতু আপনার কোনো প্রপার্টি না থাকলে নর্মালি আইটেমের ডিরেকশনের খুব একটা বেশি অ্যামাউন্ট বা $24,000 বেশি যদি না হয় সেক্ষেত্রে আপনাকে স্ট্যান্ড ডিরেকশনটা নিতে হবে। ট্যাক্স ব্র্যাকেট 2% কমে এসেছে, সেজন্য আপনাকে ট্যাক্স ব্র্যাকেটটা আপনাকে ট্যাক্স কম্পেয়ার টু লাস্ট ইয়ার 2017 তুলনায় আপনাকে কম দিতে হবে। বা একটি জিনিস খেয়াল রাখবেন, সেটি হচ্ছে আপনার যে 2% আমরা বলি যে ট্যাক্সটা কমে আসছে, 2% কিন্তু আপনার থ্রু আউট দ্য ইয়ার সারা বছরে কিন্তু আপনার চেকে কিন্তু আপনি একটু একটু করে বেশি বেশি করে আপনি পেয়ে আসছেন। সো এটা এমন না যে আমার $100,000 ইনকাম, সো 2% যদি ট্যাক্স কমে আসে তাহলে বছর শেষে গিয়ে আমি হয়তো $2,000 বেশি রিফান্ড পাবো, ব্যাপারটি এমন না। সো বিষয়টি খেয়াল রাখতে হবে। আর আপনার প্রপার্টির ব্যাপার, সেটি হচ্ছে আপনি যেহেতু আপনার গুড ইনকাম, আপনি হয়তো চিন্তা করতে পারেন ফিউচারের জন্য যে আপনি একটি প্রপার্টি কিনে, প্রপার্টি কিনলে আপনার কয়েকটি বেনিফিট আপনি নিতে পারেন। সেটি হচ্ছে একটি হচ্ছে আইটেমাইজের জন্য, আপনি একটা প্রপার্টি হয়তো একটা টু ফ্যামিলি কিনলে একটিতে আপনি থাকলেন সেটির জন্য আপনি আইটেমের ডিরেকশন নিতে পারবেন, অন্যটির জন্য আপনার রেন্টাল প্রপার্টির জন্য স্কেজুল ইতে আপনি যদি প্ল্যান করতে পারেন সেটি আপনি ওইটার থেকেও আপনার অনেক ক্ষেত্রে মোস্ট লাইকলি লস আসে, তো সেই লসটিও কিন্তু আপনি তখন আপনার ইনকামের এগেনস্ট আপনি নিতে পারবেন। এটা হচ্ছে আপনার ফিউচারের জন্য যে আপনি প্ল্যান করেন। ইউসুফ ফেসবুকে প্রশ্ন করেছেন, মর্গেজ লোন ইন্টারেস্ট এবং আদার উইথহোল্ড যদি মোর দেন ২৪,০০০ বেশি হয় তাহলে কি হবে? আমরা যেটি স্ট্যান্ডার্ড ডিডাকশনের কথা বলছি, রাইট? সো আপনার যদি অন্য মর্গেজ এবং সবকিছু অতনি ছোট করে প্রশ্ন করেছেন এবং আদার উইথহোল্ড যদি মোর দেন মানে ২৪,০০০ এর বেশি হয় কি হবে? রাইট, অবশ্যই আপনার যদি $24,000 হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডিরেকশন, সো যদি আপনার আইটেমাইজড ডিরেকশন যদি $24,000 এর বেশি হয় সেটি হচ্ছে আপনার সল $10,000 নিয়ে আপনার যদি মর্গেজ ইন্টারেস্ট প্লাস হচ্ছে আপনার যদি কোনো চ্যারিটেবল আপনার যে ডিরেকশন যদি থাকে সেগুলো সবগুলো নিয়ে যদি আপনার যদি $24,000 বেশি হয় দেন আপনি অবশ্যই আইটেমাইজড ডিরেকশনটা নেবেন। আমার মান্থলি ইনকাম প্রায় $6,000 এর উপরে, ইয়ারলি $72,000 এর উপরে হয় সব মিলিয়ে। তা আমি, আমার কোন মেডিকেল ইন্স্যুরেন্স নাই বা নেই নাই আর কি, কিনি নাই আমি টাকা বাঁচানোর জন্য, কারণ ভাবলাম যে শরীর ঠিক আছে আমার। এতে কি আমার কোনো প্রকার ট্যাক্স যখন আমি ফাইল করব আমার কোনো কম্পেনসেশন বা ফাইন টাইন হবে কিনা?
আচ্ছা, এটা নিয়ে যদিও আমরা কথা বলেছি মেডিকেল পেনাল্টি। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার বিশেষ করে আপনি আপনার এই মেডিকেল ইন্স্যুরেন্স যদি না থাকে তো মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য আপনাকে পেনাল্টি দিতে হবে, সেটি হচ্ছে $695 পার পার্সন, বাট হোল ফ্যামিলির জন্য আই বিলিভ ইজ অ্যাবাউট $2,000। সো এটি যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স না থাকে। এখন অনেক ক্ষেত্রে আমরা হয়তো মনে করি যে আমরা হেলথ ইন্স্যুরেন্স নিলে ডিপেন্ড করে আপনার, একটি হচ্ছে খরচের ব্যাপার, অনেকে মনে করেন যে না ঠিক আছে আমি $2,000 পেনাল্টি দিচ্ছি, পেনাল্টি দিয়ে আমি অ্যাটলিস্ট আমার যদি বিগ অ্যামাউন্ট অফ আমার ইয়ে হয় আমার যদি হেলথ ইন্স্যুরেন্স অনেকে, সো এটা একটি ব্যাপার। বাট আপনার আপনার জন্য গুড নিউজ হচ্ছে নেক্সট ইয়ার থেকে আপনার 2019 থেকে পেনাল্টিটা থাকবে না। সো এবছর আপনার 2018 এর জন্য লাস্ট পেনাল্টি দিতে হবে আপনাকে। আচ্ছা, আমরা কথা বলছিলাম যে নতুন ট্যাক্স আইন নিয়ে, এখন আরেকটি বিষয় আমরা বলছিলাম যে আপডেট গুলো কি কি এসেছে সে বিষয়ে একটু যদি বলতেন, এবং সবশেষে উপসংহার সবকিছু মিলে যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে। শিওর, বিশেষ করে এবছরের যে আপডেট যেটা সেটি হচ্ছে যে আপনার ট্যাক্স ব্র্যাকেট 2% রিডিউস হয়েছে, আপনার চাইল্ড ট্যাক্স কেটে আমরা বলেছি $2,000 করা হয়েছে, স্ট্যান্ডার্ড ডিডাকশন $24,000 আইটেমাইজ ডিডাকশন সাথে কম্পেয়ার করে যদি ইন্ডিভিজুয়াল হয় $12,000, সেক্ষেত্রে আপনার যদি হেড অফ হাউজহোল্ড হলে আপনার $18,000, এরপরে আপনার বিশেষ করে মেডিকেল আপনার যে মেডিকেল এক্সপেন্সের জন্য যে আপনার 7.5% আপনার যে ফ্লোর সেটি চেঞ্জ করা হয়েছে, আপনার চ্যারিটেবল যেটা আগে 50% ছিল সেটি আপনার 60% করা হয়েছে এজিআর উপরে, যেটি একটি পরিবর্তন। হেলথ ইন্স্যুরেন্স আমরা আবারও বলছি, হেলথ ইন্স্যুরেন্স লাস্ট ইয়ার হচ্ছে লাস্ট ইয়ার পেনাল্টির জন্য, 2019 থেকে আর পেনাল্টি থাকবে না। আপনার এখানে 2% যে মিসেলেনিয়াস যে ডিরেকশনগুলি ছিল সে ডিরেকশনগুলি আমরা বিশেষ করে জানি অনেকে যাদের W2 ইনকাম তারা জব রিলেটেড এক্সপেন্স, আপনার ট্যাক্স প্রিপারেশন এক্সপেন্স, বিভিন্ন ধরনের যে মিসেলেনিয়াস 2% ফ্লোরের উপর আপনার যে ডিরেকশনগুলি ছিল সেই ডিরেকশনগুলি টোটালি এবছর নাই। বিশেষ করে একটি ছিল ক্যাজুয়ালটি লস, একটি ছিল সেটি নাই, আনলেস যদি কোনো ধরনের কোনো ফেডারেল ডিক্লেয়ার ডিজাস্টার টাইপের যদি কোনো ধরনের রিলিফ থাকে সেটি। বিশেষ করে বিজনেসের সাইড থেকে আপনার এখানে কর্পোরেশন ট্যাক্সটা 21% ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, এই এটা হচ্ছে সি কর্পোরেশনের জন্য, বাট এস কর্পোরেশন পার্টনারশিপ এবং সোল প্রপারেটারশিপের জন্য এবার 20% একটি ডিরেকশন আছে। এই ডিরেকশনটা হচ্ছে এখানে কিছু লিমিটেশনস আছে, বাট গুড নিউজ হচ্ছে বিশেষ করে আমাদের কমিউনিটির যারা ট্যাক্সি অপারেট করেন তাদের জন্য তারা কিন্তু এই 20% ডিরেকশনটা নিতে পারবেন। সো এটি একটি সুবিধা হচ্ছে বিশেষ করে যারা আপনার ইনকামটা কিন্তু ফুল এজিআই যেটি সেটি কিন্তু আপনার ডিরেকশনটা হবে আফটার এজিআই। সো ইন আদার ওয়ার্ডস, আপনার মনে করেন যে কেউ লোনের জন্য অ্যাপ্লাই করছেন, যখন লোনের জন্য অ্যাপ্লাই করবেন তখন তার ইনকাম লেস $100,000। সো এই লোনের জন্য বা অন্য কোনো কারণে যখন রিপোর্ট করবে তখন কিন্তু ফুল $100,000, বাট যখন সে ট্যাক্স দিবে তখন কিন্তু ওখান থেকে 20% বাদ দিয়ে সে ট্যাক্স রিডিউস করবে। সো এটা আমাদের বিশেষ করে কমিউনিটি যারা অনেক ট্যাক্সি অপারেটর বা সোল প্রোপারেটর যারা আছেন, বা বিশেষ করে যে ধরনের আপনার এস কর্পোরেশনের K1 ইনকাম বা পার্টনারশিপের K1 ইনকাম, এটির জন্য তারা এই ডিরেকশনগুলি নিতে পারবেন। বাট কিছু লিমিটেশনস আছে, সো এটা ডিপেন্ড করে প্রফেশনের উপরে বা অ্যামাউন্টের উপরে বা তার ইন্ডিভিজুয়াল ইনকাম কত সেটির উপরে। সল্ট সেটি হচ্ছে আপনার বিশেষ করে স্টেট এবং আগে যেটি ছিল আপনার যত আপনার রিয়েল এস্টেট ট্যাক্স, ইনকাম ট্যাক্স যেটি আমরা স্টেট লোকালে দিয়ে থাকি সেটি, প্লাস হচ্ছে এই এই স্টেট এবং লোকাল ট্যাক্সের উপরে আপনার যতটা খুশি ততটা আমরা ডিরেকশন নিতে পারতাম, বাট এবছর বিশেষ করে এটাকে লিমিটেড করা হয়েছে $10,000। এখন এটার জন্য নিউ ইয়র্কের বিশেষ করে যারা রেসিডেন্স তাদের জন্য এটা একটা বার্ডেন, কারণ আমরা অনেক বেশি পে করি এখানে বিশেষ করে লোকাল বা প্রপার্টি ট্যাক্সের জন্য। মর্গেজ ইন্টারেস্টটা আপনার আপ টু $750,000 মর্গেজের উপর ইন্টারেস্ট ডিডাক্ট করা যাবে, বাট এটি হচ্ছে যারা এখন থেকে বাড়ি কিনবে, যারা 2017 পর্যন্ত বাড়ি পারচেস করেছে তাদের ক্ষেত্রে কিন্তু স্টিল $1,000,000 তারা ডিরেকশন নিতে পারবে ইন্টারেস্টটা। হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট, আমরা অনেকে হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট আমরা নিয়ে থাকি, বিশেষ করে হয়তো অনেক ক্ষেত্রে আমরা বাড়ির ইম্প্রুভমেন্ট করার জন্য, অনেক ক্ষেত্রে আমরা টাকা নিয়ে হয়তো অন্য বিজনেস ইনভেস্ট করার জন্য বা অন্য কাজে লাগানোর জন্য। তো এই হোম ইকুইটি লাইনটা আগে যেটি ছিল আপনি যে কোনো কারণ নিলেই কিন্তু ওই ইন্টারেস্টটা আপনি আপনার ট্যাক্স রিটার্ন ডিডাক্ট করতে পারতেন। তো এবছর থেকে আপনাকে এটা অনলি আপনার হচ্ছে এই হাউস রিলেটেড কোনো ইম্প্রুভমেন্টের কাজে লাগালে আপনি এই ডিডাকশনটি আপনি নিতে পারবেন, তা না হলে এটি নিতে পারবেন না। অসংখ্য ধন্যবাদ। আমরা ধাপে ধাপে আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে। সিপে ইয়াকুবে খান, বিশেষ পর্ব শুরু হয়েছে ট্যাক্স সিজনকে কেন্দ্র করে, এবং আপনাকে আমরা পাবো সে কারণে ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শক, সবসময় একটি কথাই বলি যে যে কাজই করবেন প্রফেশনালের কাছে যাবেন, দেখে শুনে বুঝে যাবেন। আর আমরা চেষ্টা করছি TBN24 টেলিভিশনে এবং যারা সম্মানিত অতিথি সিপে ইয়াকুবে খান পুরো মাস জুড়ে আপনাদের সাথে থাকবেন, ট্যাক্সের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে তিনি তুলে ধরবেন, সেই সাথে আপনাদের প্রশ্ন এবং মতামতগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সবাই অনেক ভালো থাকবেন।